वेलकम माई चैनल। आसुन शुरू करी आज के पेटर गंडगोल निये, सबार पेटर गंडगोल निये। कमन कतगुलो ओषुध बोलछी। नमस्कार, हाय सबाई, केमन आछेन? सबाई केमन आछेन? ভালো আছেন নিশ্চয়ই। আজকে আমি কিছু আলোচনা করব। ফার্স্টই বলে নিই, ওয়েলকাম মাই চ্যানেল। ওয়েলকাম মাই চ্যানেল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পুজো এসে গেছে, পুজোর জন্য তো কত রং বাহারি কত কিছু হবে। পুজোর সময় ঘুরবো, বেড়াবো, সব দেখাবো। হ্যাঁ হ্যাঁ, আজকে আলোচনা করব হচ্ছে মানুষের পেটের গণ্ডগোল নিয়ে। আজকে আলোচনা হচ্ছে পেটের গণ্ডগোল নিয়ে। কেমন আজ আমি বেশিরভাগই শুনছি যে খুব আজকাল খুব পেটের গণ্ডগোল হয়, বুঝলেন তো? তা আমি সেদিনই গত ভিডিওটায় বলেছিলাম যে আমি আলোচনা করব পেটের গণ্ডগোল নিয়ে। আজকে তাই ফার্স্টে কোনো কিছু না দেখিয়ে না বলে শুধু পেটের গণ্ডগোল নিয়ে আলোচনা করব। তার আগের দিন আমি জল নিয়ে বলেছিলাম, পেটের গণ্ডগোলের জন্য আপনারা কী করবেন, হালকা খাবার খাবেন। প্রথমেই বলবো হালকা খাবার খাবেন, মশলা কম খাবেন, তেল কম খাবেন। রান্নার মধ্যে যে তেলটা দেয়, তেলটা কম খাবেন। বেশিরভাগ রান্নাই খুব কম তেলে রান্না করার চেষ্টা করবেন। হালকা জল দিয়ে সাতলে অল্প তেল দিয়ে রান্না করা। মাছও তাই করা যায়, মাছও রান্না করা যায় হালকা তেল দিয়ে। তেল দিয়ে মেখে নেবেন, মেখে মাছটাকে অল্প তেল গরম করে সাতলে নেবেন, দেখবেন মাছও অল্প তেলে রান্না হয়। আর হচ্ছে আমি যেটা বলছি পেটের জন্য, পেটে অনেকেই শুনছি সারাদিন পেটে গ্যাস গ্যাস ফোলা ফোলা ভাব, পেট ভরা ভরা ভাব থাকে অনেকেরই। সেই জন্য ফার্স্টেই আমি বলবো, ঘুম থেকে উঠে নাক্স ভূমিকা খাবেন। বয়স্ক লোকদের জন্য 2000 নাক্স ভূম, হোমিওপ্যাথি ওষুধ, খালি পেটে খাবেন। কেমন ওষুধটা আমার কাছে নেই কিছু, আমি যে দেখাবো, খালি বাক্সটা পড়ে রয়েছে, ওর মধ্যে আছে কিনা দেখতে হবে। আপনি যখন চেষ্টা করছি দেখানোর, দেখি পারি নাকি, আছে নাকি। এই হচ্ছে আমার ওষুধের বাক্স, এই হচ্ছে আমার ওষুধের বাক্স, দেখেছেন? আচ্ছা দেখছি, ও আছে, নাক্সভোম আছে। এই যে এটা হচ্ছে নাক্সভোম, বয়স্ক লোকদের জন্য 2000, একদম বেশি বয়স 60-এর উপরে হলে 200। কেমন নাক্স ভোম 200, কেমন এটা হচ্ছে নাক্স ভূমিকা। এটা খালি পেটে খাবেন, কেমন এটা খালি পেটে খাবেন। 200 হলে আপনি রোজই খেতে পারেন খালি পেটে, কেমন। আর আপনি কি করবেন, আপনার খাওয়ায় যদি মনে করেন গ্যাস হচ্ছে, তাহলে আপনি নাক্সভোম মাস্ট রোজ খাবেন। আর এই যে এটা হচ্ছে কার্বোভেজ, আপনার পেটে যদি গ্যাস হয়ে থাকে আপনি এটা খাবেন, কার্বোভেজ। কেমন কার্বোভেজ, দেখুন ভালো করে দেখা যাচ্ছে না? এই যে দেখুন কার্বোভেজ 200, কেমন কার্বোভেজ 200। সব ওষুধই আছে আমার কাছে, আমি এখন দেখছি, আমি নিজেও জানি না যে আছে এগুলো এত কিছু। আমি আনিয়েছি অথচ আছে যে সেটা জানি না। হ্যাঁ এই যে দেখুন সব রকম ওষুধ আমি একটা বাক্সের মধ্যে কিনে রেখে দিয়েছি, দেখেছেন? এই যে
সিস্টেমে, বুঝছো? আচ্ছা, তারপর কি করবেন? আপনার তো জল পরিমাণ মতন খেতেই হবে, জল না হলে তো পেটে গন্ডগোল হবে, পেটে ভাত থাকবে। ওই যে ওষুধ, সব রকম ওষুধ আছে না? কার্বোভেজ খাবেন, কার্বোভেজটা দিনে 3 বার খেতে পারেন, খাওয়ার পরে পরে খাবেন, খাওয়ার আগে খেতে হবে না। যদি কারোর লিভারের সমস্যা থাকে, অনেক সময় হয় লিভারের সমস্যা থেকে আপনার খাওয়ার পেটে গণ্ডগোলের সমস্যা হয়, তাই লিভারের জন্য আপনি কি খাবেন? আপনি খাবেন লাইকোপোডিয়াম, কেমন? আপনি খাবেন লাইকোপোডিয়াম, এই যে দেখুন, এরমভাবে কেউ দেখাবে না, ডাক্তাররাও দেখবে না, লুকিয়ে লুকিয়ে রাখবে। আমি বলছি খাবেন, দেখবেন খুব কাজ হবে। লাইকোপোডিয়াম 200, কেমন? 40 আপ হলে 2000, নিচে হলে 200, আর যদি 60 উপরে হয় তাহলেও 200, আর 40 আপ হলে 2000, কেমন? এই যে লাইকোপোডিয়াম, উপরেও লেখা থাকবে দেখুন, লাইকোপোডিয়াম, কেমন? এটা হচ্ছে লিভারের জন্য খাবেন, কেমন? লিভারের জন্য খাবেন। আচ্ছা, সঙ্গে আপনি জল তো মাস্ট, জল তো খাবেনই। আপনার এই যে পেটে গণ্ডগোলটা হচ্ছে, ম্যাক্স ভূমিকা, হ্যাঁ, পেটে গ্যাস হচ্ছে, সেই জন্য আপনি খাবেন কার্বোভেজ, লিভারের গণ্ডগোল হলে খাবেন লাইকোপোডিয়াম, কেমন? এগুলো খাবেন। আচ্ছা, খেলে দেখবেন আপনি অনেকটা ভালো আছেন। আচ্ছা, আপনার যদি পায়খানা পাতলা মতন হয়, হ্যাঁ, পেটের গণ্ডগোল পাতলা মতন হয়, মানে সেই জন্য আপনি ধরার জন্য সঙ্গে সঙ্গে অ্যালোপ্যাথি ট্যাবলেট O2 খেতে পারেন, O2 একটা ট্যাবলেট আছে, সেটা খেতে পারেন, কেমন? O2 ট্যাবলেটটা খেতে পারেন। আর হচ্ছে, আর হোমিওপ্যাথির জন্য পোডোফাইলামটা আমার কাছে নেই, কেন এত ছোট বাচ্চা আমার কাছে নেই তো, সেই জন্য পোডোফাইলামটা নেই আমার কাছে, কেমন? দেখাতে পারলাম না, পোডোফাইলাম নেই। একদম সঙ্গে সঙ্গে ধরে যাবে, বুঝলেন তো? বাচ্চাদেরও পোডোফাইলাম দিতে পারেন আপনি। কতটা দেবেন? 1 কাপ জলে 2 ফোঁটা, ছোট বাচ্চাদের 1 কাপ জলে বা আধা কাপ জলে 2 ফোঁটা বা 1.5 ফোঁটা, আর বড়দের জন্য 6 ফোঁটা করে খাবেন, 2 ফোঁটা কাজ হবে না, বড়দের জন্য 6 ফোঁটা খাবেন পোডোফাইলাম, কেমন? আর যদি মনে করেন আপনার আমাশা হয়েছে, বারবার পায়খানায় যেতে হচ্ছে, তাহলে আপনি কি করবেন? আমাশার জন্য, বারবার পায়খানার জন্য আপনি কি করবেন? না, মার্কসল খাবেন, কেমন? মার্কসলটা হচ্ছে আমাশার ভালো ওষুধ, বুঝলেন? আমাশার খুব ভালো ওষুধ, সঙ্গে সঙ্গে খাবেন। সব পেটের জন্য আমি বলছি কিন্তু, হ্যাঁ, পেটে আমাশা হলে পেটে গণ্ডগোল থাকে, বারবার পায়খানা পায়, খেতে ইচ্ছে করে না, কিছু খেলেই পায়খানা পাবে বারবার, পেটে কামড় দিয়ে পায়খানা হোক, যাই হোক, পেটে কামড় দিয়ে পায়খানা, নাভির গোড়ায় কামড়ানো, এগুলো হচ্ছে সব আমাশার লক্ষণ। অল্প অল্প পায়খানা হবে, কিন্তু বারবার যাওয়া, একটু কপ কপ পায়খানা হবে, সেই জন্য আপনাকে কী খেতে হবে? মার্কসল, লাইকোপোডিয়াম থ্রো, লাইকোপোডিয়ামটা আপনি রেগুলার খেয়ে যাবেন, হ্যাঁ। আর হচ্ছে আপনি কী করবেন, যদি মনে করেন, হ্যাঁ, পেটের ব্যাপারেই আজকে বলবো, অন্য কিছু বলবো না আজকে, পেটের ব্যাপারে যদি ঘরে টোটকা ব্যবহার করতে চান, তাহলে ছাদে একটা পাতা ফেলে রাখবেন,
সেটা হচ্ছে পাথরকুচি পাতা। আমি দেখিয়েছি আপনাকে আপনাদের ছাদে পাথরকুচি পাতা রস করে খাবেন, যদি রক্ত আমাশা হয় একদম 3 দিনে কমে যাবে। সকালে আর রাত্রে খাবেন, পাতাটা চিবিয়ে ভালো করে ধুয়ে পাতাটা চিবিয়ে খাবেন। কেমন পাথরকুচি পাতাটা? আমার ভীষণ মাথা ব্যথা করছে আজকে, দাঁত ব্যথা থেকে মাথা ব্যথা করছে, কদিন ধরেই হচ্ছে। যাই হোক, এটা হচ্ছে আমার বয়স হয়েছে তো, একটু রোগ তো হবেই, বলো রোগ না হলে কী করে চলবে? জানান দেবে না ভগবান, জানান দেবে যে তোমার যাওয়ার সময় হয়ে যাচ্ছে, তোমার এখন দাঁত পড়বে। কী করে সময় জানান দেয় যে তোমার ঘন্টা বাজা শুরু হচ্ছে, একটা করে ক্লাস হবে, একটা করে ঘন্টা হয় না, সেরকম তোমার একটা সময় আসবে, সময় আসার পর তোমার প্রথম ঘন্টা বাজাবে, হ্যাঁ, চোখের, দাঁতের, দ্বিতীয় ঘন্টা দাঁত, দাঁতে দাঁত পড়া শুরু হবে, যেই বয়সটা হবে দাঁতে ব্যথা শুরু হবে, পোকা হবে, এই হবে সেই হবে, দাঁত ফেলা হবে, চোখেরও চশমা লাগা শুরু হবে, এগুলো সব ঘন্টা বাজিয়ে শোনায় যে তোমার সময় হয়ে গেছে, চলো এবার প্রায় সময় হয়ে গেছে, যখন সময়টা ঠিক নির্দিষ্ট সময়টা হয়ে যাবে তখন কিছু বলবে না, হঠাৎ করে পটাশ করে নিয়ে চলে যাবে, বুঝলেন তো। আর যদি যাদের স্ট্রোক ফোক হয়, এই হয় সেই হয়, তাদের স্টেপ ফেলাটায় ভীষণ, পায়ের স্টেপগুলো বেঁকা, মানে এবড়ো খেবড়ো পড়ে, মাথাটা হঠাৎ ঘুরিয়ে ওঠে ধুম করে, বুকে হঠাৎ ব্যথা হয়, এইসব হয়ে হয়ে হয়। যাই হোক, আমি পেটের ব্যাপারে আজকে বলবো বলেছি, পেটের ব্যাপারেই বলছি। তাহলে পাথরকুচি পাতাটা যদি আমাশার জন্য খান খুব ভালো, ওটা দিনে 3 বার খাবেন, দুবার খাবেন তাহলে ঠিক হয়ে যাবে। মোটামুটি 3টে ছোটো ছোটো কচি পাতা চিবিয়ে খেয়ে শিবড়াটা ফেলে দেবেন, রসটা খাবেন, এটা হচ্ছে টোটকা। আরেকটা টোটকা হচ্ছে থানকুনি পাতা। থানকুনি পাতা আপনারা সবাই চেনেন, অনেক দিন ধরে সবাই ব্যবহার করে। থানকুনি পাতাটাও আপনি ইচ্ছে করলে বেটে খেতে পারেন কিংবা চাবিয়ে খেতে পারেন, রসটা, কেমন রসটা আপনি চাবিয়ে খেতে পারেন, কেমন থানকুনি পাতাটা। আর হচ্ছে আপনার এই এইগুলো খেলেই মোটামুটি আপনার ভালো থাকবেন, বুঝলেন, এগুলো খেলেই ভালো থাকবেন। আর যদি শরীর, নিজের শরীরকে সুস্থ রাখতে চান, লাইকোপোডিয়াম আর নাক্সটা রেগুলার খেয়ে যাবেন, আর সঙ্গে ক্যালিফস নামক একটা বায়োকেমিক বড়ি আছে, ছোটো ছোটো সুগার টাইপের ছোটো ছোটো বড়ি আছে, মিষ্টি মিষ্টি টাইপের, ওই বটলটা, ছোট্ট বটল কিনে নিয়ে আসবেন, বুঝলেন তো। বটল আমার কাছে নেই, ওরকম বটল ওরকম বটল আমার কাছে নেই, এখানে নেই, আছে ঘরে, আছে ঘরে থাকবে না, ওটা হতে পারে না। ওটা আপনি মেয়েদের তো খাওয়া উচিত, কারণ এত রকম পরিশ্রম করে মেয়েরা, রান্না বান্না করে, এই করে সেই করে, এখানে দৌড়ায় ওখানে দৌড়ায়, তাই আপনারা ইচ্ছে করলে ক্যালিফসটা খেতে পারেন, বুঝলেন তো। ক্যালিফস বায়োকমিক 6টা করে খাবেন, একটা এইটুকু বোতল এনে রাখবেন, ওর মধ্যে ভরা থাকবে, বুঝলেন তো, হ্যাঁ, সকালে হোক দুপুরে হোক খাওয়ার পরে হোক যখনই হোক 6টাটা বড়ি খেয়ে নেবেন ক্যালিফস। ওটার মধ্যে ওষুধ থাকে, সব কিছু থাকে, ক্যালিফসটা খেয়ে নেবেন। আপনার শরীরের রক্তের প্রয়োজন হলে সেটাও বাড়াবে, শরীরের রক্তের প্রয়োজন হলে সেটাও বাড়াবে। আর হচ্ছে আপনি মাথা ঘোরানো কমবে, তারপর ভিটামিন যেটা বলে, বুঝলেন তো, সেটাও খেতে পারেন, কেমন। আপনারা কতটা উপকৃত হলেন সেটা জানাবেন, কেটে কেটে শুনবেন না, আমি প্রথম থেকে লাস্ট পর্যন্ত সবই ওষুধের কথা বলেছি, কেটে কেটে শুনবেন না, সবই প্রয়োজনীয় ব্যাপার। আপনারা সাবস্ক্রাইব করবেন আমার পরের নেক্সট ভিডিও পাওয়ার জন্য, সাবস্ক্রাইব করবেন, আইবেলটা বাজিয়ে দেবেন, আইবেলটা, আর যদি কিছু জানার থাকে কমেন্টস করে জানবেন, কেমন। আজকে এইটুকুই, নমস্কার, রাখছি। আর